হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা বান্ধবগড়ে চলে এসেছি। সকালবেলা অনেকটা জার্নি করে এসেছি, প্রায় 4 ঘন্টা জার্নি করে এসেছি। তো আজকে আমরা বান্ধবগড়ে চলে এসেছি আজকে আমরা বান্ধবগড়ে চলে এসেছি তো এখন আমরা যা সাফারিতে বেরোবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা যে রিসর্টটায় উঠেছি, দাঁড়াও তোমাদের একবার দেখাই রিসর্ট। এই যে আমরা এই রিসর্টটাতে উঠেছি উপরে, এখানে সব খাওয়ার জায়গা। এই যে আমরা এই রিসর্টটাতে উপরে উঠেছি, এই সামনে একটা মাঠ আছে, এই যে সামনে একটা মাঠ আছে। তো এই দোতলাতে আমরা রয়েছি, রিসর্টটার নাম হচ্ছে টাইগার ভিলা। আর আমি এই যে রেডি হয়ে গেছি, এখন আমরা যাবো সেতে সাফারিতে যাব। দুপুরবেলা ডিম আর ভাত খেয়ে, রাত্রেবেলা চিকেন খাবো, খেয়ে যাবো। এবার এখন 2:30 থেকে 5:30, 2.5 ঘন্টা আমরা জিপ সাফারি করবো। তো চলো, ওটাও তোমাদের শেয়ার করবো, যা যা দেখতে পাবো সবটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে এটা আমার ড্রেস, এই যে, চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়ে পড়লাম জিপ সাফারিতে। আজকে আমরা যাচ্ছি তালাজোনে জিপ সাফারিতে। তো দেখা যাক আজকে বাঘের দেখা পাই কি না। তো এই যে সামনে ড্রাইভার গাড়ি চালাচ্ছে এবং পাশে আমার বর এবং আমার ছেলে বসে আছে মাঝখানে। তো নানা রকম কোশ্চেন করতে করতে যাবে যে কোনটা কী কোনটা কী। তো আমরা এখন যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। প্রথমে একটা জায়গায় গিয়ে দাঁড়াবো, একটা গেটের সামনে, টালা জোনে ঢোকার একটু আগে আমরা দাঁড়াবো। সেখানে টিকিট সব চেকিং হবে, আধার কার্ড লাগবে, সব চেকিং হবে। তো তারপরে আমরা ঢুকবো সেই গেটটা থেকে। তো চলো, এই দেয় দেখো, আমরা গেটের সামনে এসে গেছি। সব জিপ গাড়িগুলো পরপর লাইন দিয়ে ঢুকছে এখানে। তো দেখো, আমরা পরপর জিপ গাড়িতে সব লাইন দিয়ে ঢুকছি। এই গেটটা দেখো খুলে গেছে, এই গেটটা ঠিক 3টের সময় খুলে, আমরা 2:30টার সময় এসে দাঁড়িয়েছিলাম। তো প্রথমে যারা যাবে তারাই মানে আগে আগে ফিরতে পারবে। তো সেই জন্য আমাদের লাইনটা একদম 3rd-এ ছিল। তো আমরা এই যে যাচ্ছি, ঢুকে গেছি মেন গেটে, চুপচাপ মেন গেটটা খুলে আমরা ঢুকে গেছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমরা যাচ্ছি, চারিদিকে এখন খোলা মাঠ, এখন আমরা ঘন জঙ্গলে প্রবেশ করিনি, এখন খোলা মাঠ চারিদিকে। রোদ, রোদের মধ্যে জিপ গাড়িতে বেশ ভালোই লাগছে, কিন্তু খুব ঠান্ডাও লাগছে, জন্য সবাই একটু মোটা জ্যাকেট পরে নিয়েছি। চলো তোমরা দেখতে থাকো। এই দেখো সামনে অনেকগুলো জিপ গাড়ি পরপর লাইন দিয়ে যাচ্ছে। তো আমরা যাচ্ছি, এবার আস্তে আস্তে আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করছি, ঘন জঙ্গলের মধ্যে আমরা প্রবেশ করছি আস্তে আস্তে। তো এই রাস্তাগুলো একটু সমান আছে, বাট ভিতরে রাস্তাগুলো প্রচণ্ড এবড়ো খেবড়ো এবং পাহাড়ের ওপরে রাস্তাগুলো। এখন আমরা সমতলের উপর পথেই যাচ্ছি, এরপর আমরা পাহাড়ি রাস্তায় উঠবো। পাহাড়ি রাস্তাগুলো খুব মানে খাড়াই এবং খুবই এবড়ো খেবড়ো। কথা বলছে না তো, কথা বলে না, এবং এই রাস্তাগুলোও একটু এবড়ো খেবড়ো আছে, যার জন্য গাড়িটা খুবই কাঁপছিল এবং ভিডিওটা করতে অসুবিধাই হচ্ছিল। তবু আমি যতটা সম্ভব ততটা ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। এই যে আমরা ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি, এখন আমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখি একটা হরিণ দেখা যায় কিনা। তো বাঘ দেখার ইচ্ছা আছে আজকে, দেখি বাঘের দেখা পাই কিনা। বাঘের দেখা আসলে মানে খুব সম্ভবত সকালেই দেখতে পাওয়া যায়। তো যারা গাড়ি চালাচ্ছিল তারা বলছিল, তো একটা হরিণের দেখা পেয়েছি। তো তোমরা দেখতে থাকো, জুম করে দেখাচ্ছি তোমাদের হরিণটাকে। দেখো হরিণটা ওই যে ওখানে হাঁটা হাঁটাচলা করছে, তোমরা দেখতে পাবে পাচ্ছ কি না আমাকে একবার জানাবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দূর থেকে করেছি তো ভিডিওটা, ভিতরে ঢুকে তো করা পসিবল না, ওখানে গাড়ি দাঁড় করানো নিষেধ আছে, একদম সোজা গাড়ি চালিয়ে যেতে হবে। তো এখানে একটা সাম্বার দেখলাম, তো সাম্বারটা এতটাই মানে ভিডিওটা, এই গাড়িটা এতটাই কাঁপছিল যার জন্য ভিডিও করাটা পসিবল হচ্ছিলো না। তবু যতটা সম্ভব আমি ভিডিও করেছি।
তো এখন আমরা যাচ্ছি পাহাড়ি রাস্তায়, উঠছি। দেখো আমরা পাহাড়ি রাস্তায় উঠছি এখন, চারিদিকে জঙ্গল আর সামনে পাহাড়। আমরা যেটা যেখানে গেছিলাম মধ্যপ্রদেশের এটা বান্দবগড়ের বিন্ধ্যাচল পাহাড়। তো দেখো তোমরা দেখতে থাকো। তো দেখো সামনে তোমরা দেখতে পাচ্ছ আশা করি পাহাড়টা, দেখো কি সুন্দর ভিউ, ভিউটা খুবই সুন্দর, তোমরা দেখতে থাকো। আর এই সাইডে দেখো কি সুন্দর ক্ষেত চারিদিকে, তো গাছপালাও রয়েছে, ভালোই লাগছে। কিন্তু আমার একটু ভয়ও করছিলো যেহেতু খালি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যদি সামনে একটা বাঘ চলে আসে। কিন্তু আমার একটু বাঘে ভয় বেশি, কিন্তু আমি একটু বেশি ভয় পাচ্ছিলাম। কিন্তু দেখাটা মানে খুবই ভাগ্যের ব্যাপার, বাঘ দেখাটা সবাই দেখতে পায় না। দেখা যাক আমাদের ভাগ্যে আছে কিনা। তো আমরা যাচ্ছি। তো এখন আমরা খুবই একটা ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি, তো খুবই ভয় করছিল ঘন জঙ্গলের মধ্যে। তো খোলা জিপ গাড়ি একটু ভয় তো করবেই, কিন্তু আবার ভালোও লাগছিল, আনন্দও হচ্ছিল। আমার ছেলে তো খুব এনজয় করছিল, কিন্তু আমার ছেলে মাঝ রাস্তায় আবার ঘুমিয়ে পড়েছে, প্রায় আধ ঘন্টা মতো ছেলে ঘুমিয়েছে বলে। ওই দেখো সামনে একটা জিপ গাড়ি যাচ্ছে, পরপর পরপর সব জিপ গাড়িগুলো লাইন দিয়ে যাচ্ছে। এখনো বাঘের দেখা আমরা পাইনি, তো এখন হরিণই আমরা দেখেছি অনেক দূর, হরিণ দেখেছি, সাম্বার দেখেছি, ময়ূর দেখেছি, কিন্তু বাঘের দেখা আমরা পাইনি। তো গাড়িটা ভিতরে একটু, জিপ গাড়িটা একটু আস্তে আস্তেই চালায় যাতে সব মানে কিছু বাঘ বা ময়ূর হরিণ কিছু থাকলে আমরা ভালোভাবে সেটাকে দেখতে পারি। তো এবার জিপ গাড়িটা এবার স্পিড বাড়িয়েছে, যেহেতু এখানে প্লেন রাস্তা এই জন্য জিপ গাড়িটা এখানে স্পিড বাড়িয়েছে। তো আমরা যাচ্ছি সামনের দিকে এগোচ্ছি। তো আমরা এখানে যেখানে দাঁড়িয়েছি একদম পাহাড়ের মাথায় উপরে, এখান থেকে দেখো পুরো ভিউটা দেখা যাচ্ছে। আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না ভালোভাবে, তো আমি ভালোভাবে তোলারই চেষ্টা করেছি। এখানে দেখো পুরো ভিউটা দেখা যাচ্ছে একদম পাহাড়ের মাথায়, একটা খুবই সুন্দর মানে অপূর্ব, খুবই ভালো লাগছিল দেখতে। যারা সামনাসামনি দেখবে তারা আরও ভালো করে বুঝতে পারবে যে কতটা ভালো লাগে। আশা করি তোমরা যারা মধ্যপ্রদেশ ঘুরেছো তারা আশা করি দেখে থাকবে এই এই ভিউটা। তো আমরা আবার রওনা দিয়ে দিয়েছি, ওখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ ওখানে যখন তখন বাঘ চলে আসতে পারে, সেই জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম। ওই দেখো দূরে একটা হরিণ চলে যাচ্ছে, দূরে একটা হরিণ চলে যাচ্ছে হেঁটে হেঁটে। ওরা জিম গাড়ি দেখলেই ভিতরে চলে যায়। আসলে আমাদের যেমন প্রাণের ভয় আছে, ওদেরও তো প্রাণের ভয় আছে না, সেই জন্য ওরা বেশিক্ষণ রাস্তার সামনে দাঁড়ায় না, ওরা ভিতরে হেঁটে হেঁটে চলে যায়। তো জিপ গাড়িটা দাঁড়িয়েছে, এবার চলছে আস্তে আস্তে। তো তোমাদের এই পুরো জিপ সাফারি ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। আর আমার যে আমি কালকে যে ব্লগিংটা করা আছে, ব্লগটা করা আছে, ভিডিওগুলো করা আছে, সেগুলো আমার এডিট করা হয়নি, যেমন ব্যালেন্সিং রক, মার্বেল রকস, ভেড়াঘাট যে ভিডিওগুলো করা আছে সেই এগুলো এখনও আমার এডিট করা হয়নি, সেই জন্য আমি ওইগুলো এখন আপলোড করতে পারছি না, তো দুদিন দেরি হবে। তো আজকে জিপ সাফারিটা খুবই এনজয় করেছি বলে এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমি তোমাদের কমেন্টের অপেক্ষা থাকবো। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার এবং কমেন্ট করো, এবং সাবস্ক্রাইব করো। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা অনেকক্ষণ ঘরে ঢুকে গেছি, আজকে বাঘটা কিছুই দেখতে পাইনি, বাট ভিডিও করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখে নাও। রাত্রেবেলা আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কিন্তু কালকে খিটৌলি জোনে যাব, সকাল 5:30 বেরিয়ে যাব, ওখানে 5 ঘন্টার জিপ সাফারি আছে,
তো কালকে যদি বাঘের জোরে বাঘের দেখা পাই তো তোমাদের অবশ্যই দেখাবো। আজকে বাঘ দেখতে পাইনি, বাঘের পায়ের ছাপ দেখেছি কিন্তু বাঘ দেখতে পাইনি আজকে, কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছে বাঘটা দেখতে পাইনি বলে। তো চলো এখন হোটেলে বসে আছি, এই যে কাঁথা মুড়ি দিয়ে বসে আছি, লেপ মুড়ি দিয়ে, প্রচণ্ড ঠান্ডা বান্ধব করে। তো চলো তোমাদের সাথে আমি পরে কথা হবে, গুড নাইট, টাটা।